একটা বই একটা ভুল হতে পারে, একটা ভুল হতে পারে, কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় ছত্রে ছত্রে কিভাবে এইভাবে ইসলাম বিদ্বেষ ধর্ম বিদ্বেষ কিভাবে আপনার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পায়তারা সমকামিতার মতো ঘৃণ্য জঘন্য রোগকে আমাদের কোমলমতি শিশুদের কাছে স্বাভাবিক জিনিসে পরিণত করা হচ্ছে। কোনো মুসলমান, কোনো অমুসলমান, কোনো হিন্দু, কোনো ধর্মপ্রাণ মানুষ এটাকে কখনো মেনে নিতে, আপনি অবাক হবেন, এ বইয়ে মুসলমান শাসকদেরকে রীতিমতো ভিলেন বানানো হয়েছে, ভিলেন। ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছেন বহু বছর, বিভিন্ন দেশ থেকে এসেছেন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছেন, মোহাম্মদ বিন কাসিম এসেছেন, অনেকে এসেছেন। এই সমস্ত শাসকদের সাথে অন্য শাসক যারা বাহির থেকে এসেছে তাদের একটা মৌলিক পার্থক্য আপনাদেরকে বলে রাখি। আমাদের এই বাংলার কথা যদি বলেন, এই বাংলায় সেনরা শাসন করেছে, পালরা শাসন করেছে এবং গোটা ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করেছে। যারাই শাসন করেছে তারা শাসনের নামে শোষণ করে নিজ জায়গায় তারা আবার ফেরত চলে গেছে। ব্রিটিশরা এই ভারতবর্ষের সব কিছু লুট করে নিয়ে চলে গেছে। এমন কি আপনি যদি দিল্লির যদি লালকেল্লা যান, আমি গিয়েছি, আপনি দেখবেন সেখানকার অনেক মূল্যবান সম্পদ, অনেক মূল্যবান দুষ্প্রাপ্য পাথর ইত্যাদি, এগুলো সব ইংরেজরা নিয়ে গেছে বাহির। আমার মুসলমান শাসকরা ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষকে শুধু দিয়ে গেছেন, কিছুই নিয়ে যান নাই। এটা ঐতিহাসিক সত্য। মোগল সম্রাটদের কবর কোথায়? এই ভারতবর্ষে, ঠিক না বে? ঠিক। এই ভারতবর্ষে যত মুসলমান শাসক আসছে এখান থেকে শোষণ করে তারা আরবে নিয়ে যায় নাই, তুরস্কে নিয়ে যায় নাই, তারা আফগানে নিয়ে যায় নাই, ইরানে নিয়ে যায় নাই, তারা কোথাও নিয়ে যায় নাই, তারা এই ভারতবর্ষে এসে ভারতবর্ষকে দিয়েছে, এমন দেওয়া দিয়েছে যে এখান থেকে তারা যাওয়ার চিন্তা করে, এটাকে উন্নত করে এখানেই তারা সমাহিত হয়েছেন। আর অন্যদের ব্যাপার পার্থক্য হলো যে অন্যরা এখান থেকে লুটপাট করে যখন আর টিকতে পায় না তখন এখান থেকে পলায়ন করে চলে গেছে। অতএব ভারতবর্ষে মুসলমান শাসকদেরকে এই বইয়ে সন্তানদেরকে শেখানো হচ্ছে কি, দেখেন, তোমাদের যদি জিজ্ঞাসা করি বিদেশি বলতে তোমরা কাদের বোঝাবে, তোমরা চোখ বন্ধ করে বলবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে বাইরে থেকে এসে এদেশে এসেছে, তোমাদের উত্তর একদম সঠিক। কিন্তু সুলতানি আমলে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো বিদেশিকে, সুলতানি আমলে মুসলমানরা যখন শাসন করেছে তখন, তাহলে সে কি বলতো জানো? সে বলতো অপরিচিত কোনো ব্যক্তি যে আমাদের গ্রামে বা অঞ্চলে থাকে না, আমাদের সমাজের সংস্কৃতির অংশ নয়, সেই বিদেশি। আবার ধরো তোমাদের উত্তরে তোমরা বললে বাংলাদেশে বাইরে থেকে যারা আসবে তারাই বিদেশি। ইতিহাসে এই মন্দটুকু তোমাদের জানতে হবে, ইতিহাসের এই মন্দটুকু তোমাদের জানতে হবে। সমাজের বিভিন্ন স্তরে দাস প্রথা ছিল, সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরে দাস প্রথা ছিল। অথচ দাস প্রথা এটা ইউরোপিয়ানরা শুরু করেছে, ইউরোপিয়ানদের মধ্যে ছিল, এবং সুলতানি আমলের আগেও এই ভারতবর্ষে দাস প্রথা ছিল। কিন্তু এমনভাবে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যেন দাসপ্রথা ভারতবর্ষে সুলতানি আমলের সুলতানরা মুসলিম শাসকরা শুরু করেছে, যাতে তাদেরকে ঘৃণা করে, মুসলমান শাসকদের ঘৃণা করে। সেজন্য এমনভাবে এই মিথ্যা ইতিহাস বইয়ে ইতিহাসের নামে আমাদের সন্তানদেরকে পড়ানো হচ্ছে। মোহতরম হাজরিন, আপনি দেখবেন সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে সুলতানের শাসনের বিরুদ্ধে কিভাবে পক্ষপাতমূলক আলোচনা করা হয়েছে, যে এখানে মৌর্য, গুপ্ত, এমনকি ব্রিটিশ শাসনে যত মন্দ দিক আছে সেগুলোকে সেভাবে তুলে ধরা হয় নাই। অথচ সুলতানি আমলের অপ্রাসঙ্গিক অবান্তর মিথ্যা ভুল তথ্য দিয়া সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং তাদেরকে ভিলেন সাজানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের কাছে। আপনি দেখবেন যে অন্যান্য শাসন আমলে যে সমস্ত নেতিবাচক দিক ছিল সেগুলো ফোকাস করা হয়নি সেভাবে, অথচ মুসলিম শাসন আমলের কোনো নেতিবাচক দিক যদি চুলও থাকে সেটাকে, তিল থাকে সেটাকে তাল বানিয়ে আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করা হয়েছে। এ হলো এই ক্লাস সিক্স এবং সেভেনে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি অবাক হবেন, এই ভারতবর্ষ শাসনে মুসলমানদের যেরকম অবদান ছিল, মুসলিম শাসকরা তারা যেরকম অবদান রেখেছেন, সেই অবদানের কথা এখানে সেভাবে উল্লেখ হয় নাই, বরং এখানে উল্লেখ করা হয়েছে একতরফাভাবে, একতরফা ইতিহাস উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে তিতুমীর, দুদুমিয়া,
ফকির মজনু শাহ, অনেক বড় বড় মনীষীরা এই ভারত ভারত থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনে যোগ দিয়েছেন না দেন নাই? খোদ ইন্ডিয়া গেট নামে ভারতে যে গেট আছে সেই গেটে অনেক মুসলিম মনীষীদের নাম আছে যাদের অবদান আছে এই ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করবার জন্য। দিল্লির দিল্লির দীর্ঘ পথ পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলে নাই। অথচ অথচ এই বইগুলোতে আমাদের সন্তানদের কাছে সাঁওতাল বিদ্রোহকে যেভাবে তুলে ধরা হয়েছে, স্বদেশী আন্দোলন মহাত্মা গান্ধী সেটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে তুলে ধরা তো দোষের নিয়ে না। অবশ্যই হিন্দুরাও এদেশ থেকে ভারতে ভারত খেদাও আন্দোলনে ভারত এদেশ থেকে আপনার ব্রিটিশ খেদাও আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন, অনেক অবদান আছে, সেটা উল্লেখ করা হোক ইতিহাস অংশ হিসাবে ঠিক আছে। কিন্তু আশ্চর্য হবেন আপনারা, এই বইয়ে কোথাও ঘুণাক্ষরেও এই মুসলমানদের এতগুলো বড় বড় আন্দোলন, খেলাফত আন্দোলন, ফরাইজি আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লার এত আন্দোলনের কোনো কিছু সম্পর্কে ছিটে ফোটা উল্লেখ করা হয় নাই। আমাদের সন্তানরা বুঝারই উপায় নেই যে ভারতবর্ষ এটাকে ব্রিটিশ মুক্ত করার জন্য মুসলমানদের কোনো চুল পরিমাণ অবদান ছিল। এরকম ন্যাক্কারজনকভাবে এখানে ইতিহাসকে ইতিহাসের নামে, শিক্ষার নামে এই কুশিক্ষা এখানে উপস্থাপন করা হয়েছে। এগুলা পড়ে আমাদের সন্তানরা কি ইসলামের প্রতি আগ্রহী হবে না বিদ্বেষী হবে? ভাইরা আমার, আপনি অবাক হবেন যে এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে এমনভাবে ভিলেন বানানো হয়েছে, এমনভাবে তাকে খারাপ চরিত্রের মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোথাও বলা হয়েছে যে তিনি দখলদার ছিলেন, তিনি নাকি কি ছিলেন, দখলদার ছিলেন। সপ্তম শ্রেণী ইতিহাস ও সমাজবিজ্ঞান বই, সামাজিক বিজ্ঞান বইয়ের 3 পৃষ্ঠা লেখা আছে, শুধু তুরস্ক থেকে আগত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1202 সালে আঞ্চলিক বাংলার উত্তর এবং পশ্চিম সীমানার বেশ কিছু অংশ দখল করে নেয়। দেখেন, এই দখলের প্রক্রিয়ায় তিনি বেশ কিছু বিহার এবং পাঠাগার ধ্বংস করেন। বখতিয়ার খলজি নাকি পাঠাগার ধ্বংস করছে, বখতিয়ার খলজি বই পুস্তক পুড়ায় শেষ করছে, মানে তাকে একজন সন্ত্রাসী, একজন দখলদার হিসাবে আমাদের সন্তানদের সামনে তুলে ধরা হচ্ছে না? আরে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিরা এসেছে তোমাদেরকে উদ্ধার করার জন্য, তাদের অবদান রেখে গেছেন এখানে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আল মুসলিমুনা ফিল হিন্দ বই লিখেছেন, এই বই পড়বেন। অনেক আমের জাত আছে এই ভারতবর্ষে, আমি যদি ভুল না করে থাকি আম্রপালির কথা আমার যতটা মনে পড়ে, তিনি বইয়ে লিখেছেন এই আমের জাতটা পর্যন্ত ভারতবর্ষে মুসলিম শাসকরা বাহির থেকে আনছে। ভাইরা আমার, সেখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সম্পর্কে এরকম ভিত্তিহীন কথা বাংলাপিডিয়াতেও লেখা আছে। আপনারা অবাক হবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দেই, যে এ বিষয়ে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, একটু পড়াশোনা শুরু করেন, আপনি দেখবেন যে ক্লাস 6 এবং 7 এর ইতিহাস ও সমাজ সামাজিক বিজ্ঞান বইয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে যে খলনায়ক বানানো হলো, ভিলেন বানানো হলো, আমাদের সন্তানদের কাছে তাকে খারাপ চরিত্র হিসাবে দেখানো হলো, অথচ আমরা দেখি ইতিহাস তার উল্টাটা বলে। আপনি লক্ষ্য করেন, রাধাকৃষ্ণ চৌধুরী তিনি বলেছেন এখানে বখতিয়ার খলজির ব্যাপারে, আপনার যে অভিযোগ করা হয় যে তিনি নাকি নালন্দায় পাঠাগার ধ্বংস করেছেন, লাইব্রেরি ধ্বংস করেছেন, এগুলো সব বই পুস্তক শেষ করেছেন, তার মানে শিক্ষার বিরুদ্ধে কাজ করেছেন, খলনায়ক বানানো হচ্ছে না? রাধাকৃষ্ণ চৌধুরী তিনি নালন্দায় 1960 থেকে 1972 সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক খননের উপর ভিত্তি করে তার যে প্রবন্ধ তিনি লিখেছেন ইংরেজিতে, সেই প্রবন্ধে তিনি পরিষ্কারভাবে দেখিয়েছেন যে বখতিয়ার খলজি বাংলা অভিযানের সাথে নালন্দার ধ্বংসের কোনো সম্পর্ক ছিল না। রাধাকৃষ্ণ চৌধুরী লিপিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে নালন্দা ধ্বংসের সাথে বিজয় সেনের যুক্ততা ছিল, যিনি সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেনের ছেলে ছিলেন। তাদের বসবাস ছিল বর্তমান রাজশাহী জেলার গোদাগাড়ি থানার দেওপাড়ায়। দেওপাড়া প্রাপ্ত একটি লিপি স্বাক্ষরের ভিত্তিতে তিনি এরূপ সিদ্ধান্ত নিয়েছেন, বিস্তারিত আপনি অনলাইনে ঘাটলে দেখতে পাবেন। আরেকটা মজার তথ্য আপনাদেরকে দেই, 2014 সালে ভারতের পার্লামেন্টে কংগ্রেসের করণ সিং, সম্ভবত এক ভদ্রলোক সাংসদ, তিনি এই নালন্দা হামলা করে সেখানে লাইব্রেরি ধ্বংস করেছেন বখতিয়ার খলজি, এই দাবি তিনি তুলেছেন, তার দাবির প্রতিবাদ করেছেন এবং এটাকে প্রত্যাখ্যান করেছেন সিপিএমের সীতারাম। তার মানে ভারতের সংসদে পর্যন্ত এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, এটা প্রমাণিত না, এটা সত্য না যে বখতিয়ার খলজি নালন্দা হামলা করে পাঠাগার ধ্বংস করেছেন।
যেটা নিয়ে খোদ ভারতে বিতর্ক আছে, ভারতের সংসদে বিতর্ক আছে, পাল্টাপাল্টি বক্তব্য আছে, এবং যেটা নিয়ে ভারতে গবেষণা আছে, সেই গবেষণা এটা ভুল প্রমাণিত হয়েছে, এটা মিথ্যা প্রপাগান্ডা মুসলমান শাসকদের বিরুদ্ধে এটা প্রমাণ করা হয়েছে, সেখানে আমাদের সন্তানদের পাঠ্য বইয়ে এটা কি দিনের আলোর মতো সত্য, দিবালোকের মতো সপ্ত ইতিহাস হিসাবে আমাদের সন্তানদেরকে গেলানো হচ্ছে? বখতিয়ার খিলজি মুসলিম শাসককে ভিলেন বানিয়ে, তাকে খারাপ মানুষ বানিয়ে মুসলিম শাসন ব্যবস্থা এবং মুসলিম শাসকদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে। কোন অবস্থাতে এগুলো গ্রহণযোগ্য? আপনি অবাক হয়ে যাবেন যে আমরা কয়েকজন মিলে এই বইটা নিয়ে গবেষণা, এই বইগুলো নিয়ে গবেষণা করেছি, এবং একটা বইয়ে একটা ভুল হতে পারে, দুইটা ভুল হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এইভাবে নোংরামি, এইভাবে ন্যাক্কারজনকভাবে ভুল ভাল জিনিস উপস্থাপন করা এবং আপনার মুসলমান সন্তানদেরকে বিভ্রান্ত করা, এটা কখনো কল্পনা করা যায় না। আপনি অবাক হবেন, সপ্ত শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের লেখা আছে, সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম এবং সেজন্য মুসলিমরাই অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে ছিল। দেখেন, ভারতবর্ষে মুসলিমরা যখন শাসন করছে, যে শাসকরা মুসলমান ছিলেন এজন্য মুসলমানরাই অধিক সুবিধা ভোগ করছে, তার মানে হিন্দুরা নিপীড়িত ছিল, অন্যরা নির্যাতিত ছিল। যদি ভারতবর্ষে মুসলিম শাসকরা যতদিন শাসন করেছে, যত দীর্ঘ সময় শাসন করেছে, এত দীর্ঘ সময় যদি তারা হিন্দুদের প্রতি নিপীড়ন করতো, নির্যাতন করতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দুর অস্তিত্বই থাকতো না। অতএব এটি মিথ্যা কথা। অথচ এখন এখন বর্তমানে ভারতবর্ষে, আপনি ভারতের কথাই যদি বলেন, সেখানে আজ কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত, ঠিক না বেঠিক? গুজরাটে মুসলমানদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়, গোস্ত পাওয়ার অভিযোগে মিথ্যা ভুয়া অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মুসলমানকে হত্যা করে ফেলা হয়, মুসলমান যুবককে পিটিয়ে মেরে তার ইমান বিরোধী শিরকি কথা বলে তাকে ইমান হারা হতে বা কুফুরি কথা বলতে তাকে বাধ্য করা হয়। কই মুসলিম শাসকরা যখন শাসন করেছেন, মানুষ হিসাবে সবার শাসনকালে ভালো মন্দ দিক থাকতে পারে, ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, তারা যদি দীর্ঘকাল এভাবে নিষ্পেষণ চালাতো, তাহলে ভারতবর্ষ কোনো হিন্দু খুঁজে পাওয়া, কিন্তু আপনি দেখবেন যে এই সমস্ত কথাবার্তা আমাদের এই বইয়ে শিক্ষার নামে, ইতিহাসের নামে আমাদের সন্তানদেরকে গেলানো হচ্ছে এবং তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। মোহতারাম হাজরিন, এভাবে আপনি যদি শুধুমাত্র শাসক, মুসলিম শাসকদের ব্যাপারে যে সমস্ত আপনার ন্যাক্কারজনক কথাবার্তা এখানে বলা হচ্ছে সেগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে কত সব ভুল ভাল তথ্য এখানে দেয়া হচ্ছে। এখানে তাদেরকে বহিরাগত বলা হচ্ছে, অথচ তারা ভারতবর্ষকে সাজিয়েছেন। আজ কুতুব মিনার মুসলমান শাসকদের সেই গৌরব গাথাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো স্বীকৃতি দিচ্ছে। আজ তাজমহল, আজ বড় বড় অবদানগুলো মুসলমানদের, মুসলমানদের আচ্ছা যদি মন্দ দিক থাকে বুঝলাম আছে, কিন্তু ভালো দিকও মুসলিম শাসকদের ছিল কি ছিল না? কই এই ইতিহাসের বইতে সেটা তো উল্লেখ করা হচ্ছে না। তার মানে মুসলমানদের সন্তানদেরকে ইসলামের ব্যাপারে ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে।